আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পজিটিভ ডেয়ারি বিডি। পজিটিভ ডেয়ারি বিডি চ্যানেল থেকে আমি আসপিয়া চলে আসলাম আরও সুন্দর একটি ভিডিও নিয়ে। আশা করছি অন্য সব ভিডিওর মতো আজকের ভিডিওটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহির থেকে, আপনাদের সকলের জন্য রইল আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও অনেক দোয়া। আশা রাখছি সবাই খুব ভালো থাকবেন এবং আপনারাও আমার জন্য দোয়া রাখবেন যেন আমি এবং আমার ফ্যামিলি অনেক ভালো থাকে। তো আজ আমি আপনাদের কাছে নিয়ে আসলাম সুন্দর একটি ভিডিও, আর ভিডিওটা হচ্ছে লিভিং রুম ট্যুর। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন আশা করছি মনোযোগ দিয়ে দেখলে ভিডিওর মধ্যে ছোট্ট ছোট্ট কিছু টিপস এবং আপনারা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন, যেটা থেকে আপনারা আপনাদের বাসায় মনের মতন করে লিভিং রুমটাকে সাজিয়ে নিতে পারবেন। সেই সব আইডিয়াগুলো এখানে সম্পূর্ণ আছে, আশা করছি খুব ভালো লাগবে আপনাদের। তো চলুন দেখা যাক ভিডিওতে কি কি আছে, একে একে শেয়ার করি এবং এক পাশ থেকে আমি আপনাদের দেখানো শুরু করি। এখানে সোফা সেট দেওয়া আছে, সেটা তো দেখতেই পাচ্ছেন। পাশাপাশি এখানে একটি কর্নারে ফ্লাওয়ার ভাস রাখা আছে, আর এটি এই যে লেস পিতা এবং সাথে আর্টিফিশিয়াল কিছু গোলাপ আছে, আর উপরে একটি বার্থডে বেলুন দেওয়া আছে। ঠিক তার উপরে সুন্দর একটি ঘড়ি আছে, এটা আমার কাছে একদমই স্পেশাল এবং মনোমুগ্ধকর একটি ঘড়ি ছিল, যেটার দিকে শুধু আমি তাকিয়েছিলাম অনেকক্ষণ, আমার দেখতে কিন্তু বেশ লাগছিল। আর এই যে দেখুন দেয়ালের সাথে এই পেন্টিংগুলো খুবই সুন্দর, হ্যান্ড পেন্টিং আর হচ্ছে একদমই হাতে করা, প্রতিটি জিনিস কিন্তু হাতের ছোঁয়া, এত সুন্দর, এত সুন্দর করে গুছিয়ে রাখা, যেটা দেখলেই চোখ জুড়িয়ে যায়। আসলে আমাদের ঘরের কোনো অংশ বা কোনো জায়গাটা যদি এমন হয় যে নিজের ভালো লাগা ভালোবাসার, এবং প্রতিটা জিনিস যদি এমন হয় যে নিজের হাতের ছোঁয়া বা নিজে স্বপ্ন নিয়ে সুন্দর করে গুছিয়ে রাখা, তাহলে তো কথাই নেই। নিজের বাঁচার মতন, নিজেকে সুন্দর করে একটু ঘরের মধ্যে রাখার মতন মন করা, সেই মনটা যদি আমি স্থির বা সুন্দরভাবে রাখতে চাই, তাহলে আমাকে কোনো না কোনো জায়গা সুন্দর করে অবশ্যই সাজাতে হবে। আর এটাই তো জীবন, আসলে বেঁচে থাকার জন্য মানুষ অনেক কিছু করে। তো আমার মনে হয় নিজের ভালোবাসার যে জায়গা দিন শেষে যেখানে বসবাস করে, সেই ছোট্ট সুন্দর জায়গাটাকে একটু মনের মতো করে নেওয়ার নামই হচ্ছে সুখ। তো এবার দেখুন লিভিং রুমের কোনো এক অংশে সুন্দর করে একটি ক্যাবিনেট করা আছে এবং ছোট্ট ছোট্ট তাকের উপরে প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক সুন্দর ছিল, প্রতিটি জিনিস ছিল চোখ কাড়ার মতো, দেখার মতো। প্রতিটি অংশ আসলে তাকালেই মনে হয় যেন কিছুক্ষণ তাকিয়ে থাকি, প্রত্যেকটা জায়গায় যখন আমার চোখের পাতা পড়েছে, যখন আমার চোখ গেছে, আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওই জায়গাটাই ঠিক উপলব্ধি করেছি। দেখুন কতটা সুন্দর, আর ক্যান্ডেলগুলো কিন্তু দারুণ ছিল, আমি নিজের হাতে একটু সাজিয়ে নিয়েছিলাম কারণ আমার ধরতে এবং দেখতে ভীষণ ভালো লাগছে। এরপরে দেখুন এখানে উপরে আরেকটি জিনিস আছে, এটাও কিন্তু দুটো ক্যান্ডেল এবং মোম দিয়ে পাশে খুব সুন্দর ছোট্ট ব্রিজের মতো করে মাটির, তার উপরে অনেক সুন্দর স্টোন দিয়ে নানান ধরনের কালারের, মানে ভীষণ ভালো লাগার একটি জিনিস ছিল। মনে হলো যে আসলে কিছুক্ষণ বসে এই জায়গাটাকে আমি উপভোগ করি, একটা সময় মনে হয় যে ক্যান্ডেলগুলো জ্বালালে এত সুন্দর লাগবে, এত সুন্দর লাগে, যেটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আসলে ঠিক তার পাশে এভাবে সাজানো হয়েছে অনেক সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট জিনিস, বড় বড় জিনিস দিয়ে, যে জিনিসগুলো খুব মানে সুন্দর, একদমই দেখলেই মন ভরে যায়। তো এরকম হাতের ছোঁয়া দিয়ে বা প্রতিটি জিনিস হাতের ছোঁয়া দিয়ে যে ঘরটাকে সাজানো হয়েছে, সুন্দরী লিভিং রুমটাকে সাজানো হয়েছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আর সবচেয়ে ভালো লাগার জিনিস ছিল আমার এই জিনিসটি, এটা হচ্ছে কাবা শরীফের একটি শোপিস, যেটা সম্পূর্ণ উন্নত মানের একটি আলাদা স্টোন বা গ্লাস দিয়ে তৈরি, যেটা আমাকে ভীষণ মুগ্ধ করছে এবং আমি একটু শুয়ে দেখছিলাম যে আসলে কেমন লাগে, আমার ফিলিংটা কিন্তু অন্যরকম হয়ে গিয়েছিল। তো যাই হোক ভীষণ ভালো লাগার ছিল, আর আমার এই মোবাইলের ভিডিওতে আপনাদের এত সুন্দর করে দেখাতে পারিনি। আশা করি পরবর্তীতে যদি আমি আল্লাহর রহমত থাকে আর ডেভেলপ হতে পারি, ইনশাল্লাহ আপনাদের কাছে আমি একদম সুন্দর করে, খুব সুন্দর করে এক একটা জিনিস আপনাদের কাছে নিয়ে আসব।
তো সেই জন্য আপনারা আমার জন্য অনেক দোয়া রাখবেন, ভালোবাসা রাখবেন। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখে এখনও আমার কাছেই আছেন, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, কারণ আপনার এই ছোট্ট পাশে থাকার সহানুভূতিটা আমার এই চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমরা সবাই জানি আমাদের জীবনটা খুব ছোট্ট, সময়টা খুবই কম, তো তারপরেও আমরা আমাদের যতদিন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন সবাই আশা করি, সবাই অপেক্ষা করি সুন্দর একটা দিনের জন্য, সুন্দর একটা মুহূর্তের জন্য এবং সুন্দরভাবে কিছু সময় বেঁচে থাকার জন্য। তো সেই জন্যই প্রতিটি মানুষেরই আশা এবং আকাঙ্ক্ষা থাকে, স্বপ্ন থাকে যে আমি আমার দিনের শেষে যে জায়গাটায় থাকবো, যে জায়গাটায় বসবো, যেখানে বসলে আমার ভালো লাগবে, সেই জায়গাটাকে যেন আমি সুন্দর করে সাজাতে পারি। তো সেইটাই হচ্ছে মানুষের লিভিং রুম বলেন, বেডরুম বলেন বা ডাইনিং বলেন। তো এই যে বসবাসের জায়গাগুলো যখন সুন্দর করে সাজানো যায়, তখন নিজের মনটা অজান্তেই খুব ভালো হয়ে যায়। আর দেখুন, লিভিং রুম থেকে ঠিক অপোজিটে এটা ছিল ডাইনিং রুম, আর ডাইনিং এর ঠিক পিছনে কিচেন। তো ডাইনিং রুম ট্যুর আমার অলরেডি দেওয়া হয়ে গেছে, আপনারা যদি চান তো আমার চ্যানেলে ডাইনিং রুম ট্যুর দেওয়া আছে, আপনারা ভিজিট করতে পারেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে, কারণ প্রতিটি অংশ অনেক সুন্দর করে দেখানো আছে এখানে, যে কিভাবে ডাইনিংটা এবং ক্যাবিনেটগুলো বা ফ্রিজের সিস্টেমগুলো দেখানো হয়েছে। তো আপনারা আশা করছি ওই ভিডিওটা ঘুরে আসলে অনেক বেশি ভালো লাগবে। তো দেখুন এভাবে লিভিং রুমটা ছিল, তো পর্দাগুলো এত সুন্দর ছিল, আর উপরে ডেকোরেশনটা না দেখালেই নয়। তো লাইট অফ করলে, মানে উপরের যে ঝাড়বাতি ছিল ঝাড়বাতিটা অফ করলে এভাবে লাগে, এবং জ্বালালে ঠিক এই কালার আসে, অনেকগুলো কালার হয়। প্রতিটি ঝাড়বাতি ছিল দেখার মতো এবং প্রত্যেকটা স্পেশাল, মানে অন্যরকম একটি আলাদা কালার, যেগুলো সুন্দর লাগছে। প্রতিটি ঘরের আলো আর এবং লাইটিংটা খুবই সুন্দর, যে কখনো কখনো ভিন্ন রকম একটি লাইট, মানে কালার চলে আসে, যেটা বাস্তবতা অনেক বেশি সুন্দর। তো এবার আমি এক সাইড থেকে দেখানোর চেষ্টা করতেছি, ঠিক সোফাগুলো এভাবে দেওয়া আছে, কুশনগুলো দেখুন কালারটা কিন্তু ভীষণ সুন্দর, কুশনের যে কাপড়টা ছিল উপরের ব্যাক কভারটা, আর তার পাশে এই যে আবার দেখিয়ে নিচ্ছি ফ্লোর ভাসটা, ঠিক এর উপরেই থাকছে সুন্দর একটি ঘড়ি, যেটা মানে লিভিং রুমে ঢোকার সাথে সাথে এই ঘড়িটা সবার চোখে পড়বে, এবং ওই এই ঘড়িটার দিকেই প্রথমে চোখ যায়, মানে কেন জানি চোখটা ঠিক এখানেই চলে আসে। এই জন্য আমি আপনাদেরকে এই ঘড়িটা ভালো করে দেখিয়ে নিচ্ছি, দেখুন কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ঠিক তার পাশেই এভাবে পর্দা দেওয়া আছে, এখানে একটা জানালা আছে পর্দার, আর উপরে হচ্ছে এসিটা। তো এসি তার ঠিক কর্নারে আরও একটা ছোট্ট ক্যাবিনেট আছে। তো এবার দেখুন নিচ থেকে একটু এরকম দেখা যায়, তো ম্যাটগুলো দেওয়া আছে নিচে, আর সোফার পিছনে যে দেয়ালটা এটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ড পেন্টিং, তো ভীষণ ভালো লাগছে দেখতে, প্রতিটা স্কোয়ার করা, কালার দিয়ে দিয়ে সুন্দর করে করা, উপরে ডেকোরেশন, পাশের এই শোপিস এবং মাঝখানের এই হ্যান্ড পেন্টিং, সাথে লিভিং রুমের প্রতিটি জায়গা, প্রতিটি জিনিস একদমই অনেক সুন্দরভাবে গুছানো এবং সুন্দর, অনেক বেশি ভালো লাগছিল। আর এই যে দেখুন সেন্টার টেবিল বলেন, বক্স টেবিল বলেন, অথবা আপনি টি টেবিলেই বলেন না কেন, আমরা আসলে যে যে নামেই ডাকি না কেন, জিনিসটা কিন্তু দারুণ ছিল, টেবিলটা অসাধারণ ছিল। আর পাশে দেখা যায় এই যে একটি বড় ফ্লোর ভাস, সম্পূর্ণ চীনামাটির, খুবই সুন্দর ছিল। আর উপরে ডেকোরেশনটা আরেকটু দেখিয়ে নিচ্ছি, তো দেখুন সেন্টার টেবিলটা আমি আরেকটু দেখিয়ে নিই, ডিজাইনটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, একটা স্কোয়ার মতো করে প্রতিটি সেন্টার টেবিলের নিচের অংশগুলো চারটি খণ্ডে ভাগ করা আছে, তো খুবই সুন্দর। আর উপরের জিনিসগুলো এভাবে ম্যাট দেওয়া আছে, রানার ম্যাটটি সাথে কিছু শোপিস। তো দেখুন সেন্টার টেবিলের উপর থেকে ঠিক এভাবে দেখা যায়, একটু ক্লোজ করে দেখাচ্ছি,
এই রানার ম্যাটটা কিন্তু দারুণ লাগছে, ভীষণই সুন্দর। আর সাথে এই শোপিসটা তো বলার মতো না, প্রতিটি জিনিস আপনারা শুধু দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর। আর ঠিক তার পাশেই রাখা আছে একটি টিস্যু হোল্ডার, তো এটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে। মানে আমি ধরে ধরে দেখতেছিলাম যে এটা আসলে কিসের, আমার কাছে মনে হলো মুক্ত মালা ঠিক যেভাবে সাজিয়ে রাখে ঠিক ওইভাবেই এই টিস্যু হোল্ডারটা করা আছে, ভীষণ সুন্দর ছিল। আর দেখুন এভাবে দূর থেকে একটু দেখা যায়, আমি আপনাদের আবার দেখিয়ে নিচ্ছি, কারণ আমি যখন এই লিভিং রুমে ঢুকি এবং লিভিং রুমে কিছুক্ষণ থাকি তখন আমার মনে হয় যে এখানে একটু সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখি যে আমার কেমন লাগে, ভীষণ ভালো লাগে, আমি অনেক উপভোগ করি। আর ঠিক তার পাশেই ছিল টিভি, উপরে টিভির ঠিক নিচের অংশটা এখানে ছোট্ট একটা কর্নার টেবিল দিয়ে এভাবে কিছু শোপিস দিয়ে সাজানো আছে। আর দেখুন এখানে কত সুন্দর লাগছে, ফুলটাও কিন্তু দারুণ লাগছিল। তো ফুলটা একটু টিভির নিচে চলে গেছে, আমি এটাকেও একটু ঠিক করে দিচ্ছি। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে, কারণ এলোমেলো জিনিস দেখলে আমার মনে হয় আমি একটু করে গুছাই, একটু করে ঠিক করি। ভীষণ ভালো লাগছিল দেখতে, ফুলের কালারটা কিন্তু অসাধারণ ছিল এখানে এই কালারটার সাথে। আর সাথে নিচে টেবিলের উপরের যে শোপিসগুলো, জারগুলো, ক্যান্ডেলগুলো আছে, এগুলো তো ভীষণ ভালো, মানে একটা ম্যাচিং আসছে যেটা আমি বলার মতো না। দেখুন এভাবে দেখা যায়, ঠিক বসলে, সোফা থেকে বসলে জায়গাটাকে ঠিক এত সুন্দর লাগে এভাবে দেখা যায়। টিভি, তার নিচে এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো, পাশে ফ্লাওয়ার ভাসটা এত সুন্দর, আর উপরে আছে আপনার ওয়াল পেন্টিং যেটা, সেটা এত সুন্দর ছিল। ওয়ালমেটগুলো অনেকই অনেক বেশি সুন্দর। বাস্তব আমি সবসময় বলতেছি যে আমার ভিডিওতে আমি অত সুন্দর করে তুলতে পারিনি, বাস্তবটা কিন্তু অনেক সুন্দর। আর এই কর্নারের যে গ্লাস, গ্লাসের ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আমি যদি এই ধরনের জিনিস একটু একটু করে দেখানোর চেষ্টা করি তাহলে আসলে 2-1 ঘন্টা চলে যাবে, তাও আমার এই সুন্দর জিনিসগুলো দেখানোর শেষ হবে না। তো যাই হোক, প্রতিটি জিনিসেই দেখার মতো এবং সুন্দর। তো এই সুন্দর জিনিসগুলো যে হাতের ছোঁয়া দিয়ে করেছে, এত যত্ন করে রেখেছেন, আমার সেই ভালোবাসার আপুর জন্য আপনারা অনেক অনেক দোয়া রাখবেন, অনেক ভালোবাসা রাখবেন। তো এতক্ষণ আপনারা অনেক কিছু ঘুরে ঘুরে দেখলেন, এবার সম্পূর্ণটা দেখানোর পালা। উপর থেকে এভাবে দেখা যায়, আর আমি ঝাড়বাতিটা জ্বালিয়ে এবং নিভিয়ে দেখছিলাম যে কতটা সুন্দর লাগে। তো ভীষণ সুন্দর লাগে, এক কথায় অসাধারণ। আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে। আজ আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর যদি এখান থেকে কেউ কোনো আইডিয়া পেয়ে যান তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমার কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাকে আরও উৎসাহ দিবেন, আরও ভালোবাসা দিবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে জানিয়ে দিবেন। আপনাদের ভালো সাড়া এবং ভালোবাসা আরও যদি পাই তাহলে আমি আরও উৎসাহ বোধ করবো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। তো আপনাদের জন্য আমি কৃতজ্ঞতা বোধ ও ভালোবাসা রেখে আজকের ভিডিও থেকে বিদায় নিব। এই সুন্দর লিভিং ট্যুরটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, এবং সবাই অনেক ভালো থাকবেন। সবার জন্য ভালোবাসা রেখে আল্লাহ হাফেজ।